হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ইতালির বিভিন্ন জায়গায় কোভিডের আক্রান্ত অনেকটাই বেড়ে গেছে আর সেই সুপাদে গতকালের যে আক্রান্তের সংখ্যা বা মৃতের সংখ্যা সেটা রেকর্ড ছাড়িয়ে গেছে আর হাসপাতালের অবস্থা অনেক করুণ আর ভয়াবহ রূপ নিচ্ছে এই কোভিডের জন্য ইতালির রোমের রাজধানী একটা জনবহুল শহর সেখানে অনেকটাই আক্রান্তের পরিমাণ বেড়েছে আর ইতালির রোম শহরের অবস্থা এবং বর্তমান পরিস্থিতিতে কিভাবে মানুষ কি করছে সেটা নিয়ে আজকে আমার আলোচনা আশা করি পুরো ভিডিওটা দেখবেন আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ইতালির রোম শহরে ফুল লকডাউন দেওয়ার একটা সম্ভাবনা আছে সেটা কালকের মধ্যে জানা যাবে রোমে এখন বর্তমানে সেমি লকডাউন চলছে কোভিডের দ্বিতীয় ধাপে রোম সিটিতে বা লাস অঞ্চলের বিভিন্ন জায়গায় আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি লাসীয় অঞ্চলে আক্রান্তের সংখ্যা বেশি হলেও সেটা সীমাবদ্ধ আছে কিন্তু হাসপাতালে যেই রুগীর সংখ্যা সেটা অনেকটাই বেশি আর তাছাড়া বিভিন্ন রেড জোন যেগুলো সেগুলোতে মুর্ষু রোগীর চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে নার্স আর ডাক্তাররা তো সেজন্যই আসলে এবার একটু প্রবলেম হচ্ছে প্রথমবারের তুলনায় কারণ প্রথমবার দেখা গেছে মূমূর্ষ রুগীর সংখ্যা অত বেশি ছিল না কিন্তু দ্বিতীয় ধাপে প্রচুর পরিমাণ বলতে গেলে আইসিউ যেটা সেখানে রুগীর সংখ্যা অনেকটাই বেশি আর লাসি অঞ্চলের রোম সিটি হচ্ছে সবচেয়ে বেশি ঘনবসতি যেহেতু একটা রাজধানী তাই এখানে স্বাভাবিক মানুষজন বেশি চলাফেরা করবে এখানে ঘনবসতি থাকবে তো সেজন্য এবার যেহেতু এখানে আক্রান্তের সংখ্যাটা বেশি হয়েছে রোম সিটিতে সেজন্য জন্য সরকার এবং রোমের যে মেয়র সিদ্ধান্তহীনতায় ভুগছে সর্বস্তরের লোকের কাছে সহযোগিতা এবং অনুরোধ করছেন যাতে সবাই নিয়মগুলো মেনে চলে আর এবার রোম সিটিতে আমাদের বাংলাদেশি কমিউনিটির কোভিডের আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি সেটা দুঃখজনক বটে ইতালির বিভিন্ন অঞ্চল থেকে রোম অঞ্চলের বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের বসবাস অনেক বেশি আর যেহেতু এবার রোম অঞ্চলে আক্রান্তের সংখ্যাটা অনেকটাই বেশি তাই বাংলাদেশিদের উপরও এর প্রভাব পড়ছে আর সেই জন্যই প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে বাংলাদেশি কমিউনিটি অনেক মানুষেই আক্রান্ত হচ্ছে আর তাই সবাইকে এখন একটু সচেতন এবং সাবধানে চলাফেরা করতে হবে আর আজকে ইতালিয়ান সরকার জনগণের জন্য আরেকটা ভাষণ দিবে এবং বিভিন্ন বিধিনিষেধগুলো পরিবর্তন ঘটাবে কারণ যে যে অঞ্চলগুলোতে আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি সেই অঞ্চলগুলো আবার যে জোন দিয়ে দিয়েছিল সেগুলো পরিবর্তন করবে তো আজকে আমি যখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তখনই বাসনটা দেওয়া হবে আমি আগামীকাল আপনাদের সাথে এটা পুরো বিস্তারিত আলোচনা করবো আশা করি ভালো কোনো খবর আমাদের দিবে তো এই সময়ে আসলে যে একটা পরিস্থিতির মধ্য দিয়ে সবাই যাচ্ছে সবাই কিন্তু একটা ভালো খবরের আশাই থাকে আর কিছুদিন আগে সবাই কিন্তু একটা আশার আলো পেয়েছে ভ্যাকসিন আবিষ্কার হয়েছে সেটা প্রয়োগ করা হবে মে মাস থেকে আর সেটা খুব কম পরিমাণ টাকার বিনিময়ে সেটা দিচ্ছে সবার জন্য এটা খুবই ভালো একটা সংবাদ তো সেটা যদি কার্যকর হয় তাহলে সেটা আরও বেশি ভালো হবে কিন্তু এখন যে পরিস্থিতি সে পরিস্থিতিতে যেহেতু আক্রান্তের সংখ্যা বাড়ছে বা গত কয়েক মাস থেকে শুরু করে এই কয়েক মাস বা সামনের কয়েক মাস অনেকটাই খারাপ যাবে সেটা আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে এবং সামনের যে দিনগুলো সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে কারণ সামনে যে দিনগুলো সেগুলো একটু কঠিন হতে পারে সবার আর এই কয়েক মাস ধরে আক্রান্তের সংখ্যা বাড়ছে অনেক বিধিনিষেধও দিয়ে দিয়েছে তারপরেও আক্রান্তের সংখ্যা কমার নাম নেই আর এর শেষটা আসলে কোথায় হবে সেটা আমি গত কয়েকটা ব্লগে বলেছি শেষটা কবে হবে বা কোথায় গিয়ে এর শেষ হবে সেটা কেউই যেহেতু আমরা জানি না তাই আমাদের আগে থেকে প্রস্তুত নিতে হবে আর এটা মেনেই নিতে হবে যে এই রোগের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এটা এমন একটা রোগ যেটা মানুষের স্বাস্থ্যকেও ক্ষতি করছে সাথে সাথে মানুষের মানসিক যেই চিন্তাধারা এটাও অনেকটাই দুর্বল করে দিচ্ছে আর সেই সাথে আর্থিকভাবে ক্ষতি তো হচ্ছেই সেটা যারা এই রোগে আক্রান্ত নাও হচ্ছে সবারই কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনো না কোনো দিক দিয়ে আর এটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা বলতে গেলে এখানে চিকিৎসাটাও বড় কথা না সবার ধৈর্যের উপর নির্ভর করে এই রোগটা কতটা পরিমাণ বিস্তার করবে আর কতটা পরিমাণ সংকোচন হবে আজকে বিশ্বের বিভিন্ন বড় বড় ক্ষমতাশীল দেশগুলো এই রোগের কাছে হার মেনে গেছে বলতে গেলে টাকাও হার মেনে গেছে এই রোগের কাছে বড় বড় দেশগুলো ইউরোপ বা আমেরিকার যে দেশগুলো সে দেশগুলোতে প্রচুর পরিমাণ অর্থ কিন্তু এই অর্থের বিনিময়ও করতে পারছে না এখন পর্যন্ত আর এই রোগটা এবার শিক্ষা দিয়ে গেছে সবাইকে সম্পদ এবং ক্ষমতার দাপট আসলে কোনো কিছুই কাজে আসে না যদি নিজের স্বাস্থ্য শরীর মন ভালো না থাকে আর সুস্থতা কতটা নিয়ামত যারা অসুস্থ আছেন তারাই বুঝতে পারেন যে যখন সুস্থ ছিলেন তখন এই পৃথিবী আর যখন অসুস্থ আছে তখন পৃথিবীটা কেমন লাগে আল্লাহ আল্লাহতালা চাইলে সব কিছুই পারে পুরো পৃথিবীটাকে এক নিমিশেই ধ্বংস করে দিতে পারে সেটা আসলে টাকা দিয়ে বা ক্ষমতা দিয়ে আমরা ঠেকেই রাখতে পারবো না আজ দেখা যায় বিভিন্ন বড় বড় সিনেমা হল বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলো বন্ধ আছে খুব চুপচাপ করে সবাই আছে কিন্তু এগুলোই যদি মানুষ বন্ধ করে দিত সিনেমা হলগুলো যদি মানুষের মাধ্যমে বন্ধ হতো তাহলে কতই না মারামারি কাটাকাটি হয়ে যেত এখন বলতে গেলে আল্লাহর এক ইশারায় এখন পুরো পৃথিবী নিশ্চুপ হয়ে গেছে বড় বড় ক্ষমতাশীল দাপটি মানুষ সম্পদের অহংকার এগুলো কোনো কিছুই কাজে আসছে না তারপরেও এখনও কিছু কিছু এমন মানুষ আছে যারা কোনো কিছুকে তোয়াক্কা না করে খারাপ কাজগুলো করেই যাচ্ছে আমার কাছে মনে হয় ওনারা মনে করে সবাই মরে যাবে ওনারাই শুধু পৃথিবীতে বেঁচে থাকবে না হলে মানুষ এমন করে কিভাবে। বর্তমানে কিছু মানুষ আইসিউতে জীবন মরণ নিয়ে লড়ছে আর কিছু মানুষ এই পরিস্থিতিতে টাকার পাহাড় গড়ার জন্য উঠে পড়ে লেগেছে আসলে কি অদ্ভুত একটা পৃথিবীতে আমরা বাস করি আমরা সবাই জানি যে কবরে আমরা কোনো কিছুই নিতে পারবো না আমল ছাড়া তারপরেও মানুষ টাকার পিছনে এত ছুটাছুটি এত দৌড়াদৌড়ি আর একবার চিন্তা করে দেখুন যদি এরকম হতো যে কবরে সব কিছু নিয়ে যাওয়া যাবে তাহলে মানুষ কি না করতো বর্তমান যুগটাই এরকম আসলে খুব কম পরিমাণ মানুষ পাওয়া যাবে যে এসব কথা চিন্তা করে আর অনেকে জেনে সব কিছুই জানে জেনে বুঝেই এই কাজগুলো করে সেটা আমরাও করে থাকি আসলে আমরা এমনই আমরা সব কিছুই জানি সব কিছুই বুঝি তারপরেও জেনে বুঝে তারপর পাপ কাজ বা খারাপ কাজ করি যেমন মিথ্যে কথা মহাপাপ তারপরেও কিন্তু আমরা মিথ্যে কথা বলি অনেক কিছুই জানি যে পাপ কাজ তারপরেও করি না জেনে যদি কোনো খারাপ কাজ করা হয় সেটা পাপ কাজ না আর জেনে বুঝে যেটা করা হয় সেটাকেই বলে পাপ কাজ আর আসলে এখন বর্তমানে খারাপ কাজটাই কিন্তু সবাই প্রাধান্য দেয় ভালো কাজকে প্রাধান্য দেয় না তো যুগের সাথে তাল মিলাতে গিয়ে মানুষ এখন দিন দিন যন্ত্রমানব হয়ে যাচ্ছে মনের মধ্যে নেই কোনো মনুষ্যত্ব নেই কোনো মায়া মমতা। দিন দিন মায়ামমতা মনুষ্যবোধগুলো প্রভাব পাচ্ছে লোপ পাচ্ছে বলতে গেলে আসলে অনেক কিছুই আজকে বলে ফেললাম কারণ এখন বর্তমান পরিস্থিতিতে এত কিছু হয়ে যাচ্ছে তারপরেও কিছু কিছু মানুষ এরকম কাজ করে যেটা দেখলে আসলে অবাক লাগে সেজন্যই আসলে এত কিছু শেয়ার করা হয়তোবা অনেকের কাছে এরকম মনে মনে চিন্তা হতেও পারে আমরাও অনেক কিছু জানি চিন্তা করি তারপরেও আমরাও অনেক সময় খারাপ কাজে লিপ্ত হয়ে যাই আর বর্তমানে পুরো পৃথিবীটাই এরকম ভালো কাজের মধ্যে কোনো অ্যাপ্রিসিয়েশন নেই মানে বলতে গেলে ভালো কাজের কোনো দামই নেই পৃথিবীতে সবাই যখন ভালোকে ভালোভাবে নিবে ভালোকে অ্যাপ্রিসিয়েশন দিবে তখনই মনে হয় যে আবার সব পৃথিবীর মানুষ ভালো কাজে লিপ্তে হবে না হলে খারাপ কাজেই লিপ্তে হবে কারণ যখন মানুষ একটা কাজ করতেই থাকে করতেই থাকে কোনো অ্যাপ্রিসিয়েশন পায় না তখন কিন্তু একটা নিজের মধ্যে বিরক্তিভাব প্রকাশ আসে তখন মনে হয় যে এই কাজটা করে কোনো কিছুই হচ্ছে না তো অন্য কিছু করি যখন দেখব যে না একটা খারাপ কাজ করছি তখন সবাই যখন অ্যাপ্রিসিয়েশন দিবে এই কাজটাকে সবাই মেনে নিবে তখন কিন্তু নিজের মধ্যে কোনো খারাপ ভাব আসে না কারণ সবাই তো এটাকে মেনেই নেয় সেজন্য তো আজকে আসলে অনেক কিছু বলে ফেললাম এই কথাগুলো কাউকে মোটিভেশন দেওয়ার জন্য না বা কাউকে উদ্দেশ্য করেও বলা না মাঝে মাঝে নিজের যে মনের কথাগুলো সেগুলো আসলে সবার সাথে প্রকাশ করতে ভালো লাগে যেহেতু আমার একটা মাধ্যম আছে আমি যেহেতু ব্লগ করি তাই মাঝে মাঝে মনে হয় সবার সাথে আমার যে মনের কথাগুলো সেগুলো শেয়ার করি অনেকের হয়তো বা ভালো লাগতে পারে আবার অনেকের খারাপও লাগতে পারে সবাই যে এক তা না আর এখন বর্তমান পরিস্থিতিতে বাসায় থেকে থেকে কিন্তু আমরা সবাই একটা মানসিক দিক দিয়ে যেরকম একটা টেনশনের মধ্যে আছি সেরকম সব দিক দিয়ে টেনশানে আছি তাই মাঝে মাঝে কারোর সাথে যদি মনের ভাবগুলো প্রকাশ করা হয় তাহলে খুব হালকা লাগে আর বর্তমানে যে অবস্থা চলছে কখন কি হয়ে যায় আসলে কেউই বলতে পারে না আজকে হয়তো বা আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারছি কালকে হয়তোবা আমি নাও থাকতে পারি আর এই ইউটিউবের মাধ্যমে আমার কাজগুলো কিন্তু থাকবে আজীবন আমার পরবর্তী প্রজন্মের সবাই আসলে দেখতে পারবে যে আমাদের আমাদের সময়ে আমরা কিভাবে চলাফেরা করেছি আমাদের লাইফস্টাইল সব কিছুই আসলে দেখতে পারবে যেমন অনেকেরই কৌতূহল থাকে যে আগের দিনের মানুষগুলো কিভাবে চলাফেরা করেছে সেটা যদি দেখতে পারতাম বা আমরা অনেক গল্প শুনেছি আগে যেভাবে আমাদের মারা বা দাদি নানিরা কীভাবে চলাফেরা করেছে সেগুলো অনেক কাহিনী আমরা কিন্তু শুনি বা শুনতে পছন্দ করি তো এখন ইউটিউবের মাধ্যমে আসলে সেটা ভিডিও আকারে আমরা দেখাতে পারছি যে আমরা সারাদিন কি করেছি বা আমরা তখন কিভাবে চলাফেরা করেছি হয়তোবা আমাদের থেকে পজিটিভ কিছু শিখতেও পারবে যেটা পরবর্তীতে কাজেও আসবে তো যাই হোক আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করব আপনাদের কাছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ